বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং সুপরিচিত নরসিংদী জেলার মনোহরদী উপজেলার অন্তর্গত। আজকে এই মনোহরদী আর মাধবদী নিয়ে লাগছে পেস, সরি মাধবদী আর মনোহরদী, এই ফাঁকে দিয়ে কিছু মানুষ আছে যারা চায় না, যারা চায় না মানুষ কোরআনের আলোয় আলোকিত হোক, রাস্তা ভুলে চলে গেছে অন্যদিকে, তারা ফেসবুকে মারছে হাসিবুর রহমান হুজুর আসবে না, দাওয়াত করা হয়নি। সাগরদি এখানে লেখা দেখছেন তো, আমরা সাগরদি লিখেছি, ওই মাধবদিতে একটা সাগরদি আছে, আপনারা নরসিংদীর মানুষ আপনারা জানেন। আমি গাড়ি চালাইয়া চলে গেছি ওই সাগরদি, পুলিশ আটকাইছে তখন যে এদিকে তো রাস্তা খারাপ, কোথায় যাচ্ছে? মাহফিলে যাচ্ছে। কোথায়? সাগরদি। বলল যে এই রাস্তা বন্ধ যায় না, এর মধ্যে কমিটি দিয়েছে ফোন, যে ভাই ফোন দিয়েছে। বললাম আপনাদের মাহফিল কোন থানায়? বলে মনোহরদি। তারপরে ম্যাপ আবার মারলাম, দেখলাম আহারে সাগরদি তো এই মনোহরদিতে আরেকটা আছে। ড্রাইভার গাড়ি চালাইছে 120-এর উপরে এই রাস্তার মধ্যে, মানে দেখেন নাই গাড়ি থেকে নেমে স্টেজে চলে আসছে। এর ফাঁকে দিয়ে কারা বলে ফেলেছে যে হুজুর মাহফিলে আসবে না। আমরা তো মানুষ, আমাদের কি সমস্যা হতে পারে না? নাকি হুজুররা সমস্যা ছাড়া বলেন তো? আমরা বিপদে পড়ছি আসলে হুজুর হইয়া, একটু আস্তে আস্তে হাঁটলে বলে মনে হয় হুজুর আজকে বেশি খাইয়া ফেলছে, একটু জোরে জোরে হাঁটলে বলে মনে হয় হুজুরের দাওয়াত আজকে বেশি। আসলে আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা মূলত হুজুর নয়, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষকে তারা পছন্দ করে না। বর্তমানে যুবকরা নায়ক নায়িকা গায়ক গায়িকাকে ফলো করছে না, যুবক যুবতীরা বিশেষ করে যুবক আর তরুণরা তারা দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুরদেরকে ফলো করে করে তারা ইসলামের আলোয় নিজেদেরকে আলোকিত করার চেষ্টা করছে। তাদের তো সহ্য হয় না, কারণ তাদের পুকুরের যে আনুমাস সব ইসলামের পুকুরে চলে যাচ্ছে। আমরা বলবো অন্তরে যদি রোগ থাকে, এই রোগে আপনি নিজেই নিঃশেষ হবেন, ইসলামের কোনো ক্ষতি হবে না। যুবক এবং তরুণরা ইসলামের পক্ষে যে গণজোয়ার তুলেছে, এই গণজোয়ারকে রুখে দেওয়ার সাধ্য আর কারো নাই। যুবক এবং তরুণরা কোরআনের পক্ষে যে গণজোয়ার তুলেছে, আজকের মাহফিলেও দেখেন যুবক তরুণদের উপস্থিতি বেশি, এই উপস্থিতি এই দেশের জন্য আগাম বার্তা দিচ্ছে, এই যুবকরা আগামী দিনে এই দেশে কোরআনের রাজ কায়েম করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ দেশের সমস্ত ওলামাদেরকে হেফাজত করেন। কিছু মানুষ বের হয়েছে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে লাগছে, এত ওয়াজ মাহফিল করে কি হবে? আপনাকে বলবো ভাই, তসলিমা নাসরিনের ব্যবহৃত চশমা যদি চোখে লাগায় থাকেন এটা খুলে ফেলেন। ওয়াজ মাহফিলে কি হচ্ছে মানে, আগের মতো কি গ্রামে গঞ্জে যাত্রা পালা হয়? যুবক ভাইরা একটু কথা বলেন, যাত্রা পালা হয়? মহিলারা আগে হিন্দি সিরিয়াল দেখতো, আগে হাজব্যান্ড ওয়াইফে ঝগড়া হতো, হাজব্যান্ড সারাদিন কাজ করে বাসায় এসেছে আর বউ তখন দেখতেছে সিরিয়াল। এই যে ভারতীয় কিছু সিরিয়াল আছে না, এগুলো এখন কমে গেছে, নরসিংদীতে কি আছে নাকি? না কমছে, আলহামদুলিল্লাহ কমেছে। তো ঝামেলা হয়তো একদিন পত্রিকা হাতে নিয়ে দেখি এরকম ঝামেলা করে হাজব্যান্ড ওয়াইফের তালাকও হয়ে গেছে, এরকম অহরহ ঘটনা আছে। দেখেন নাই পাখি ড্রেসের জন্য মারা গেছে, এইরকম অবস্থা। তো হাজব্যান্ড সারাদিন বাসা থেকে বাসায় ফিরেছে, দিন শেষে স্ত্রীকে বলছে দেখো সারাদিন বাসার বাইরে ছিলাম, একটু রিমোটটা হাতে দাও, দেখি খবর দেখি দেশের অবস্থা শুনছি ভালো না। স্ত্রী কই তুমি কি পাগল হইছ, এখন শেষ হয়েছে টাপুর টুপুর, এখন এরা শুরু হবে তুমি আসবে বলে। আল্লাহর রহমতে এই দেশে ওয়াজ মাহফিল তফসির মাহফিলের কল্যাণে
আর মিডিয়ার ভাইরা তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারা যেভাবে এগুলো ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছেন এর কল্যাণে মহিলারা এখন আর ভারতীয় সিরিয়াল দেখে না, সুযোগ পাইলেই তারা ওয়াজ শুনে শুনে তারা রান্না করে। তো যারা তসলিমা নাসরিনের চশমা লাগাইয়া অনলাইন অফলাইনে বলেন মাহফিলে কি হয়েছে, চশমা খুলেন, যদি চশমা না খুলেন তাহলে যে যুবক আর তরুণরা মাহফিলের পক্ষে গণজোয়ার তুলেছে যুবকরা কিন্তু বিগড়ে গেলে চশমা সুদ্ধা ভেঙে ফেলবে। কি হয়েছে মানি, যুবকদের মুখে দাঁড়িয়ে আছে এখন। যুবকরা আগে প্যান্ট টাকনুর নিচে পড়তো, এখন টাকনুর উপরে উঠে গেছে আলহামদুলিল্লাহ। মসজিদে যুবকদের সংখ্যা বেড়েছে না কমেছে? আপনারা বলেন তো, আমার আব্বাজানরা রাগ করেন না, আজকের মাহফিলে আমার আব্বাজানদের চাইতে আমার যুবক তরুণ ভাইদের উপস্থিতি কম না বেশি? এটা কি প্রমাণ দিচ্ছে ইসলামের মেরুদণ্ড এই যুবকরা? এই যুবকরা ইসলামের পক্ষে গণজোয়ার তুলেছে বলে এদেশে বাম রাম আর নাস্তিকদের দালাল যারা তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে। আমরা বলবো তোমাদের যন্ত্রণা নিয়ে তোমরা থাকো, এই গণস্রোতকে রুখে দেওয়া যাবে না। এই গণস্রোতের সামনে যারা আসবে ভেসে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করেন। সাগর দ্বীপ খুব সুন্দর নাম, আবার আলহেরা মডেল হিফজুল কোরআন মাদ্রাসা এটা আরেক সুন্দর নাম, কারণ এই কোরআনটা এটাও হেরার আলো, হেরার চেরাগ। নাজিল হয়েছে কোন গুহায়? হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ঘুম তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল, পারেন না নরসিংদীর মানুষ তো পারার কথা। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহ আকবার, ওই হেরার আলো যেন এই আলহেরা মাদ্রাসা থেকে জ্বলে উঠে। এই আলহেরা মাদ্রাসা যেন এই মনোহরদী উপজেলা নয়, শুধুমাত্র নরসিংদী নয়, শুধু বাংলাদেশ নয়, গোটা উম্মতের জন্য যেন এই আলহেরা মাদ্রাসা বরেণ্য বিশ্ব বরেণ্য দায়ী উপহার দিতে পারে। আল্লাহ এই আলহেরা মাদ্রাসাকে কবুল করুন। দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, লেবুতলা ইউনিয়ন পরিষদের, খুব লেবু আছে নাকি আপনাদের এলাকায়? যাওয়ার সময় কিছু দিবেন না লেবু? কলাও আছে, কলা কিছু দিবেন? কয় ট্রাক? নরসিংদীর মানুষ তো খুব মজার মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন। তো খুব সুন্দর ইউনিয়ন পরিষদের নাম, লেবুতলা ইউনিয়ন পরিষদের 1 নং ওয়ার্ডের সম্মানিত সদস্য, আপনাদের সবার প্রিয় মানুষ জনাব আব্দুল মান্নান মুন্সি, আতাআল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, সবাই বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক, বিশিষ্ট ব্যবসায়ী, আপনাদের সবার প্রিয় এবং ভালোবাসার মানুষ, সাগরদ্বীপ ব্রিকফিল্ডের সম্মানিত সত্ত্বাধিকারী জনাব মোহাম্মদ মাইনুদ্দিন বাবুল, আল্লাহ তাআলা আমার ভাইকে কোরআনের জন্য কবুল করুন, ইজ্জত সম্মান আরও বাড়িয়ে দেন। প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ মনোহরদী উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম খান বীরু, প্রধান মেহমান লেবুতলা ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব জাকির হোসেন আকন্দ,
পৃষ্ঠপোষক জনাব খাইরুল ইসলাম, জনাব সাকিব আল হাসান ফারুক সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ তাআলা সবাইকে কোরআন আর ইসলামের জন্য কবুল করেন আমরা বলি আমিন। বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার আগে যিনি লম্বা সময় আপনাদেরকে ধরে রেখেছেন, খুব লম্বা সময় তিনি আলোচনা করেছেন এত ধৈর্য নিয়ে, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, মিড্ডি ফাজিল মাদ্রাসার মহতারাম ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা মাহফুজুর রহমান হাফেজাহুল্লাহ ওয়ারাআ, কথা বলেছেন আজকে বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উত্তর বালিয়াপাড়া জামে মসজিদ পাকুন্দিয়া কিশোরগঞ্জ, পাকুন্দিয়া তো আপনাদের কাছে, পাকুন্দিয়া খুব সফর হয়েছে আমার আলহামদুলিল্লাহ, এর সম্মানিত খতিব জনাব মাওলানা নোমান বাদশাহ হাফেজাহুল্লাহ ওয়ারাআ, আল্লাহ তাআলা আজকের সম্মানিত আলোচকদ্বয়ের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন, ইলম এবং আমলগত যোগ্যতা আল্লাহ তাআলা আরও বৃদ্ধি করে দেন। ওনারা আমিন একটু আসতে বলছে, ওনারা চিন্তা করছে হুজুর হুজুরের জন্য দোয়া করছে, আমাদের তো কোনো লাভ নাই। আপনারা যতটা ছোট করে ভাবেন, ইসলাম কি আসলে ছোট? যুবক ভাইরা যুবকের মতো আওয়াজ হবে, আসলে কি ইসলামটা এত ছোট? বিশাল এটা। শোনেন, আপনি যখন আপনার কোনো মুসলমান ভাইয়ের জন্য দোয়া করবেন, ফেরেশতা তখন বলে আল্লাহ এই দোয়াটা যার জন্য করছে তার জন্য কবুল কইরো পরে, যে করছে তার জন্য কবুল করো আগে। আচ্ছা, এখন অনেকে বুঝে নাই, আমি উদাহরণ সহ বুঝাই দিই। আমার এই ভাইয়ের জন্য আমি দোয়া করলাম, দাঁড়ান দেখতেছেন আপনার কি সুন্দর চেহারা, আমি বললাম আল্লাহ আমার ভাইয়ের ইজ্জত বাড়াই দেন, ফেরেশতা বলবে আল্লাহ উনার ইজ্জত বাড়াইয়েন পরে হাসিবুর রহমানের ইজ্জত বাড়ান আগে। আমি বললাম আল্লাহ আমার ভাইয়ের সম্মান বাড়ান, হায়াত বাড়ান, বরকত দেন জীবনে, আল্লাহ বলবেন আল্লাহ হেরে দিয়েন পরে আগে হাসিবুর রহমানকে দেন। সুবহানাল্লাহ, বসে দাও, কষ্ট দিছি আপনাকে। তার মানে কি বুঝলেন, আপনি আরেকজনের কল্যাণকামী হলে নিজের লাভ আছে না নাই, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক সাগরদী আলহেরা মডেল হিফজুল কোরআন মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফিজ মাওলানা ইকবাল হোসেন সাহেব, অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, সম্মানিত শিক্ষক মণ্ডলী, এসেছেন অভিভাবক মণ্ডলী, অত্র মাদ্রাসার ছাত্রবৃন্দ, বিশেষ করে যে দুইজন হাফিজকে পাগড়ি পরিধান করানো হলো, এটা আমি বলবো এই মাদ্রাসার অনেক বড় অর্জন। করোনার সময় মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে, এই করোনাকালীন সময়ে মাদ্রাসাকে এত ঘাটতি নিয়ে, এত সমস্যা নিয়ে পরিচালনা করে দুইজন হাফেজ উপহার দেওয়া, আমি বলবো এটা এই মাদ্রাসার জন্য অনেক বড় অর্জন, আলহামদুলিল্লাহ। আগামী দিনে এই মাদ্রাসা উম্মতের জন্য ভালো হাফেজ, বরেণ্য দাই, বরেণ্য আলেম উপহার দিবে, আল্লাহ যেন কবুল করেন। মঞ্চে বসা আমার উস্তাদ সমতুল্য শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, এসেছেন সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ, এলাকার সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা আমার পিতার বয়সী সম্মানিত বাবারা, কলিজার টুকরা যুবক তরুণ ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা বোনেরা, মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রাণ প্রিয় সাগরদী মনোহরদী তথা আমার প্রিয় নরসিংদীবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে এই মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? সেই রবের জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। অনেক রাত হয়ে গিয়েছে, কষ্ট হচ্ছে আপনাদের? খাওয়া দাওয়া করছেন আপনারা? তাহলে ঠিক আছে, চলবে ইনশা। সম্মানিত ভাইয়েরা, আমি যেহেতু আপনারা দীর্ঘক্ষণ বসছেন, আমার আব্বাজানদেরও কষ্ট হবে, যুবক ভাইদেরও কষ্ট হবে, অপ্রাসঙ্গিক ফালতু কথা বলে কষ্ট দিব না আপনাদেরকে। আমাদের চরিত্র গঠনের জন্য, কোরআনের আলোয় আলোকিত হওয়ার জন্য, কোরআনময় সমাজ গঠনের জন্য আল্লাহর কালাম থেকে কিছু কথা আল্লাহর তরফ থেকে, রসুলের তরফ থেকে তুলে ধরবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমলের নিয়তে আল্লাহ শোনার তৌফিক দান করেন। এই পৃথিবীতে আমরা এসেছি, আমরা থাকবো না, সবাই আমরা চলে যাব। দেখেন আগে যারা এসেছেন কেউ নাই, সব চলে গিয়েছেন। এখন 2022 সাল, 1922 সালে পৃথিবীতে যে সকল মানুষ ছিলেন
এখন কি তারা আছেন? কিয়ামত যদি না হয় পৃথিবীতে 2122 সাল আসবে। প্রিয় ভাইরা, আমার সম্মানিত বাবারা, 2122 সালে পৃথিবী টিকে থাকলেও আমরা কি টিকে থাকব? চলে যাব। ইটস আওয়ার ফাইনাল ডেস্টিনেশন, এটা আমাদের চূড়ান্ত গন্তব্য। এভরি ওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ, প্রত্যেককেই মরণের স্বাদ ভোগ করা লাগবে। এই পৃথিবীটা কত স্বার্থপর জানেন? শোনেন, যাদেরকে আপনি খুব আপন মনে করেন, মনে করছেন আপন, আসলে কেউ আপনার আপন, কেউ আপন নয়। এমনকি আপনি যে বাড়িতে এখন গিয়ে ঘুমাবেন, এই বাড়ির মানুষও স্বার্থপর। আপনি বলবেন, হুজুর এটা কেন বললেন? শোনেন যুবক ভাইয়েরা, বলতো তোমার দাদার, এটা আমার আব্বা জানদেরকে বলতেছি না, আপনাদেরকে কি আমি তুমি করে বলতে পারি? বাবা, যুবক ছাত্রদেরকে বলছি, এরা তো যুবক বয়সে বেশি লাফালাফি করে, মনে করে খুব শক্তি গায়ে, এজন্য যা মন চায় তা করে ফেলে। এদেরকে একটু বোঝানো দরকার, আপনাদের ছেলেদেরকে, ভাতিজাদেরকে একটু বোঝানোর দরকার আছে না? যুবক ভাইরা, ছাত্র ভাইরা, বলতো তোমার দাদার 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 নাম কি? হ্যাঁ, সবাই হাসতে থাকে, এটাকে আমি হাসানোর জন্য বলছি না। এবার শোনেন, দাদার দাদার দাদা হয়তো পৃথিবীতে 200 বছর আগে ছিলেন, আপনি কি উনার প্রজন্ম না, উনার বংশধর না? আচ্ছা, দাদার 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 নাম আপনি জানেন না, ওই দাদা বাড়ি রেখে গেছে, জায়গা জমি রেখে গেছে, হয়তো ওই জায়গা জমি কিছু এখন আপনার বাপের দখলে, আপনাদের দখলে আছে, জায়গা জায়গার জায়গায় আছে, জায়গার মালিক নাই। এরপরে আরেকটা জিনিস কি হয়েছে জানেন? জায়গার মালিকও ভুলছে, জায়গা দখলকারীরাও ভুলে গেছে। বুঝেন নাই কথা? এত স্বার্থপর যে দুনিয়ার জন্য সুদ ঘুষের সাথে যুক্ত হলেন, যে দুনিয়ার জন্য সাদাকে কালো বানিয়ে দিলেন, ন্যায়কে অন্যায়, যে ক্ষমতার জন্য মাঝে মাঝে বড় বড় সাইকুল হাদিসদের হাতে হাত করা লাগালেন, এই দুনিয়া স্বার্থপর হয়ে যাক। মনে রাখবেন, আপনাকে দেখেন না দাদার দাদার বাপের নাম প্রজন্ম জানে না, তার মানে এখন আমরা যারা আছি আমাদেরও নাতির নাতির নাতি আমাদেরকে মনে রাখবে। তার মানে পৃথিবী এত স্বার্থপর, 200 বছর পরে পরবর্তী প্রজন্ম তার নামও মনে রাখবে। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, এই পৃথিবীতে থাকবো না, সবাই আমরা চলে, এখানে যে আছি কে কই দিন থাকবো সেটাও জানি, হঠাৎ করে চলে যেতে পারে। এই যে আমাদের হায়াত, আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময় আছে, এই সময়টা হলো যৌবনকাল। এই সময়টা কি? এটা মানুষের হায়াতের মাঝখানের সময়। দেখেন, আমরা সবাই শিশু ছিলাম না, কিশোর হলাম, তারপরে যুবক, এরপরে প্রৌঢ়, মানে 35-40 বছর হবে, তখনও ফুল বুড়া না, আধা বুড়া, এরপরে চুলদাড়ি পাকবে, ফুল বুড়া। তাহলে কয়টা পর্যায়? যুবক ভাইরা যুবকের মতো জবাব লাগবে, কয়টা পর্যায়? শিশু, কিশোর, যুবক, প্রৌঢ় মানে আধা বুড়া, এরপরে পুরা বুড়া, মাঝখানে আছে কোনটা? মাঝখানে আছে কি? আরো জোরে, মাঝখানে আছে কি? আসেন প্র্যাকটিক্যালি বুঝাই, এই মাঝখানের সময় বলেন তো মানুষের জীবনের এই 5টা পর্যায়ের মধ্যে শরীরে বেশি শক্তি থাকে, বেশি তেজ থাকে কোন বয়সে? এজন্য বলা হয় ইউথ ইজ কল দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ, যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী যুগ বলা হয়, কারণ এই সময় শক্তি বেশি, তেজ বেশি। এটা বলবো একটু পরে, ঠিক আছে আপনার কথা, জি জি ঠিক আছে, ঠিক বলেছি, এই সময় শরীরে শক্তি বেশি, তেজ বেশি, এবাদতে মর্যাদা বেশি, আবার পাপের বোঝাও এই বয়সে। যুবকদের অবস্থান ইসলামের কোথায় জানেন? ইসলামের মেরুদণ্ডে যুবকদের অবস্থান, মেরুদণ্ড বাঁকা হলে
সুজা হয়ে দাঁড়ানো যাবে? আরো জোরে বলেন না। যুবকরা যদি পথভ্রষ্ট হয়ে যায় মুসলিম উম্মার মেরুদণ্ড ভেঙে যাবে। যুবকরা যদি সুজা হয়ে দাঁড়িয়ে যায় নাস্তিক মুরতাদরা পদতলে চলে গিয়ে ইসলামের পতাকা উঠে উঠে যায়। এজন্য ইসলাম বিরোধীদের প্রধান টার্গেট বুড়া মানুষ না, যুবক মানুষ। কেন বুঝাই? এই স্টেজের মাঝখান কোনটা? এই যে আমার মাঝ বরাবর, আমারে বসাইছো না মাঝখানে। এখন মনে করেন কেউ যদি এই মাঝ বরাবর কোনো কিছু দিয়ে টান মেরে এটা ছিঁড়ে ফেলে, দুই দিক থেকে অটোমেটিক নেমে যাবে। যুবকদেরকে যদি ইসলামের জাগরণে মাঝপথ থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে ইসলামের গণজাগরণকে বাধাগ্রস্ত করা সম্ভব। এজন্য নবীজি কি করলেন দেখেন, নবীজি যুবক 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 সাহাবী যারা ছিলেন এদেরকে বেশি ভালোবাসতেন, বেশি পছন্দ করতেন, কাছে ডেকে নিতেন। এই যে আমরা এখন প্রত্যেক বয়ানে বয়ানে যুবক ভাইদেরকে অ্যাপ্রোচ করে বেশি কথা বলি কেন, এটা আমার নবীর সুন্নত। নবীর সুন্নত কোথায়? আপনাদেরকে একটা ঘটনা শোনাই, কষ্ট হচ্ছে আপনাদের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা সমাবেশে বক্তৃতা করছেন, একজন যুবক সাহাবি, তার নাম হচ্ছে যারীদ রাদিয়াল্লাহু আনহু, খুব সুন্দর চেহারার মানুষ। সমাবেশস্থলে এসে তিনি জায়গা পান নাই, পেছনে তিনি দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবী বক্তব্য দিচ্ছেন। হঠাৎ করে আল্লাহর নবী লক্ষ্য করলেন যুবক সাহাবি যারীদ পেছনে দাঁড়িয়ে আছেন। নবীজি বললেন, ও যারীদ পেছনে দাঁড়িয়ে আছো কেন? যারীদ তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটি ভাই এবং বাবা জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পেছনে দাঁড়িয়ে আছি, কোথাও বসার কোনো জায়গা নাই। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের থেকে চাদর মুবারক খুলে জারিরের দিকে ছুঁড়ে মারলেন। জারিরকে দিয়ে বললেন, ও জারির, জায়গা পাও নাই তো কি হয়েছে? আমি নবী রাহমাতাল্লিল আলামিন, আমি আমার চাদর তোমাকে দিয়ে দিলাম, এই চাদরটা মাটিতে বিছিয়ে বসে যাও। জারির তখন চাদর মাটিতে বিছানো দূরের কথা, এই চাদরটা হচ্ছে রাহমাতাল্লিল আলামিনের চাদর। জারির তখন চাদরটাকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, চুমু খেতে লাগলেন, বারবার চুমু খেয়ে খেয়ে বলতে লাগলেন, আকরামাকাল্লাহ কামা আকরামতনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, রাহমাতাল্লিল আলামিন, এই দুনিয়াতে আল্লাহর পরেই হচ্ছে আপনার মর্যাদা, আপনার চাদরে বসার তো কোনো যোগ্যতা দুনিয়ার কোনো মানুষের নাই, আমার মতো ক্ষুদ্র জারির এই চাদরে কেমনে বসি? আপনি এতগুলো মানুষের সামনে আমাকে যেভাবে সম্মান দিয়েছেন, আমিও দোয়া করছি আল্লাহ যেন আপনার সম্মান আরো বাড়িয়ে দেয়। নবীজি নিজের চাদর দিয়ে দিলেন, জারির তুমি বসো। যুবকদেরকে আদর করেছেন নবীজি কম না বেশি? জোরে বলেন কম না বেশি? যুবক ভাইরা, এই বয়সটা কিন্তু খুব সাংঘাতিক, খুব সেন্সিটিভ বয়স। এই জগৎ এই বয়সে হয় কারো উত্থান ঘটবে, নইলে তার জীবনের পতন। এই বয়সে হয় তার কেরিয়ার তৈরি হবে, নয় তার কেরিয়ার শেষ। দেখো না, তোমাদের মতো যুবকরা এই বয়সে মেয়েদের পাল্লায় পড়া জীবন শেষ করে দিয়েছে। ছাত্র ভাইয়েরা, তোমরা যারা কলেজে ইউনিভার্সিটিতে পড়ো, দেখবা এই বয়সে মেয়েদের পিছে ঘুইরা ঘুইরা কিছু পুলা পাইন তাদের জীবন শেষ করে ফেলেছে। আর কলেজ বিশ্ববিদ্যালয়ে তোমার মতো দেখবা বহু ছেলে মেয়ের পিছনে ঘুরে না, লাইব্রেরিতে যায় পড়াশোনা করে, দিন কায়েমের ভাইদের সাথী হয়েছে, ফজর পড়ে, এর আগে মাঝে মাঝে সভ্যদারিতে তাহাজ্জুদ পড়ে, সকালবেলা কোরআনের তেলাওয়াত করে, হাদিস পড়ে, সারাদিন ইসলামী সাহিত্য পড়ে, সুযোগ পাইলে কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দাওয়াতি কাজ করে। যে যুবকরা কলেজ বিশ্ববিদ্যালয়ে এইভাবে করে জীবনকে আল্লাহর দিনের পথে দিয়েছে, সেই সেই যুবক তার যৌবন দিয়ে দুনিয়া আখেরাত আল্লাহর কাছ থেকে কিনে ফেলেছে।
যৌবন বয়সটাকে এভাবে কাজে লাগানো দরকার ভাই শুনো মেয়েদের পিছনে হাঁটিও না মেয়েদের পিছনে হাঁটা যুবকের মানায় না নবীদের চরিত্র এমন ছিল মেয়ের বাপ নবীর পিছনে মেয়ে বিয়ে দেওয়ার জন্য দৌড়াইছে সুবহানাল্লাহ কইতে মন চায় না শুনেন শুনেন কোরআন থেকে শোনাই মুসা নবী যখন মিশর থেকে হিজরত করে মাদায়েন চলে গেলেন মাদায়েনে যাওয়ার পরে শুআইব আলাইহিস সালামের বাড়িতে গেলেন শুআইব আলাইহিস সালামের বাড়িতে যাওয়ার পরে শুআইব নবী তার একটা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব করেছেন তিনি নিজে তাহলে বোঝা গেল আপনার চরিত্র যদি ভালো হয় তাহলে মেয়ের পেছনে দৌড়ানো লাগবে না শত শত হাজার হাজার মেয়ের বাপ আপনার পেছনে বিয়ে দেওয়ার জন্য দৌড়াবে তাহলে যুবক ভাইরা এই যৌবন বয়সে চরিত্র নষ্ট করা যাবে শোনো শোনো আমার যুবক ভাইরা শোনো এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আমাদের হায়াতের সবচাইতে স্বর্ণালী সময় হলো এই যৌবনকাল এই বয়সে আমাদের শরীরে শক্তি বেশি তেজ বেশি এই জন্য এই বয়সের হিসাব নিকাশ হবে অত্যন্ত ভালো করে এই বয়সের হিসাব নেওয়া হবে কড়া করে সহজ করে নয় কড়া করে নেওয়া হবে তিরমিজি শরীফে হাদিস এসেছে হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন নবীজি বলেছেন লা তাযুরু কদমা ইবনে আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআল আন খামসিন নবীজি বলেছেন কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাআলা সব মানুষকে পাঁচটা প্রশ্ন করবেন আমার কথা যদি আপনাদের কানে পৌঁছায় মহব্বতে জবাব দিয়ে বলেন তো কিয়ামতের দিন আল্লাহ সবাইকে প্রশ্ন করবেন কয়টা নবীজি বলছেন এই পাঁচটা প্রশ্নের জবাব না দিয়ে কোন বান্দা এক কদম ওনার সুযোগ পাবে না এক নাম্বার প্রশ্ন করা হবে আন উমরিহি ফিমা আফনাহু আল্লাহ প্রশ্ন করবেন এ গোলাম তোমাকে যে হায়াত দিয়েছিলাম তোমার হায়াত তুমি কোথায় কিভাবে কাটালে আমাকে বলো দুই নাম্বার প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু আল্লাহ বলবেন হে গোলাম তোমার যে যৌবন ছিল যৌবন বয়সে স্টাইল করে চুল কাটতে যৌবন বয়সে সিগারেট খাইতে গান শুনতে যৌবন বয়সে তুমি যা মন চায় তাই করতে শরীরে শক্তি ছিল ইসলামের বিরুদ্ধে স্লোগান দিতাম রাসূলের অনুসারী রাসূলের আদর্শ প্রতিষ্ঠা যারা দুনিয়াতে করতে চায় তাদের সাথে না থেকে বরং দুনিয়াতে যারা মানুষের মতবাদ কায়েম করতে চায় তাদের সামনে পেছনে তুমি স্লোগান দিয়েছো বলো এবার তোমার যৌবন কোথায় কাটাইছো আমি আল্লাহর কাছে হিসাব দাও এ যুবক ভাইয়েরা যৌবনের প্রত্যেকটি সেকেন্ডের হিসাব কিয়ামতের দিন কড়াই গণ্ডায় জেনে নেবেন তিনি কে তিন নম্বর প্রশ্ন করা হবে ওয়ামালুহু মিন আইনা কাসাবাহু এ গোলাম এত ধন সম্পদ কেমনে কামালি কিভাবে এত ধন সম্পদ তুই অর্জন করলি হালাল পথে না হারাম পথে জবাব দেওয়া লাগবে কার কাছে চার নম্বর প্রশ্ন করা হবে ওয়া ফিমা আনফাকাহু টাকা পয়সা যে ছিল ক্যাসিনোতে গিয়ে মদের বারে গিয়ে সুইজারল্যান্ড আর ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে দেশে গিয়ে অশ্লীল পথে টাকা খরচ করেছো নাকি টাকাগুলো পয়সাগুলো সাগর দিয়ে আল্লাহরা মাদ্রাসায় দিয়েছ নাকি মসজিদ প্রতিষ্ঠায় দিয়েছ নাকি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য খরচ করেছ নাকি তাগুতি মতবাদ প্রতিষ্ঠার আন্দোলনে খরচ করেছ জবাব দেওয়া লাগবে কার কাছে পাঁচ নম্বর প্রশ্ন করা হবে ওয়ামাদা আমিলা ফিমা আলিমা যতটুকু জানতে ততটুকু আমল করতে কিনা এই পাঁচটা প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর কোনো বান্দা এক কদম নড়তে পারবে না এর মধ্যে একটা প্রশ্ন হলো বান্দা তোমার যৌবনকাল তুমি কোথায় কাটিয়েছ আল্লাহ আকবার যুবক ভাইরা মনোযোগ আছে কয়েক মিনিট মনোযোগ থাকবে তো আমার আব্বাজান দর্শন যেহেতু যৌবনকালের হিসাব না দিয়ে পা নাড়াতে পারবেন না এই যে একটা বাচ্চা যেমন উঠছে না এরকম উঠে সে পা নাড়াচ্ছে সে চলে যাক অসুবিধা নেই এই যে পা নাড়াচ্ছে না আল্লাহ বলবেন তুই যতক্ষণ তুমি চলে যাও অসুবিধা নাই যতক্ষণ পর্যন্ত
জবাব দিতে না পারবে আল্লাহ বলবেন তুই পান আরাতে পারবি না আল্লাহু আকবার যুবক ভাইরা চিন্তা করেন তো এই যৌবনের হিসাব না দিয়ে আপনি চুল কাটেন এখন মেসির স্টাইলে আর নেইমারের স্টাইলে দেখেন না কিছু পোলা আমি আজকে সকালবেলা টেলিভিশনে দেখলাম এই সম্ভবত এটা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন চট্টগ্রামের খবর দেখালো আমি তখন সকালে চিটং এ ছিলাম দুপুরে আসলাম বের হলাম তো বলতেছে ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা শেষ সামনে বিশ্বকাপ আসছে এ যুবক ভাইরা নিজের দেশের পতাকা তো উড়াও না যে দেশের পতাকা উড়াও এরা তোমার দেশের নামও জানে না এরা ইসলাম চিনে না মুসলমান চিনে না সুযোগ পাইলে ইসলাম আর মুসলমানের ক্ষতি করার চেষ্টা করে আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমাদেরকে চিন্তা করেছেন কয় বাজারে সব পতাকা শেষ সাংবাদিক বলেছে কেন শেষ হলো কয় তিন মাস আগে থেকে বানাই শেষ কয় মাস আগে থেকে বানায় আমি তো নরসিংদীতে ঢুকছি রাতের অন্ধকারে দেখি নাই দিনের বেলা আসলে ভালো হইতো দেখতাম নরসিংদীতেও এরা কত পতাকা উড়াইছে আছে নি নামাই ফেলতে হবে ইনশাআল্লাহ নিজের দেশের পতাকা উড়াও এই যৌবনকালের বয়স পতাকা উড়ানোর বয়স নয় খেলা দেখে দেখে টাইম নষ্ট করার সময় নয় কারণ এই সময়টা হায়াতটা যিনি দিয়েছেন তিনি কি আস্তে বলবেন না জুড়ে বলেন তিনি কি সেই আল্লাহ যৌবনের হিসাব নেবেন এজন্য নবীজি বললেন আমার উম্মত শোনো শাবাবাকা কবলা হারামিক বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনের কদর করো কারণ বুড়া হয়ে আফসোস করে তুমি আর যৌবন ফিরে পাবা এই যে আমার অনেক আব্বাজানরা এখানে এসেছেন অনেকের চুল আর দাড়ি সাদা উনাদেরকে জিজ্ঞেস করে দেখেন একদিন উনাদের চুল দাড়িও কালো ছিল একদিন ওনারা জোয়ান ছিলেন যুবক ছিলেন আজ ওনারা যেমন বয়সের ভারে নুজ্জ হয়ে গিয়েছেন এক সময় এখানকার যুবকগুলো এইরকম বুড়া হয়ে বুড়া হয়ে যাওয়ার পর যৌবন আর ফিরে পাবেন যদি বলেন না হুজুর আমি কোটি কোটি টাকা দিব যৌবন ফিরাই আনতে পারবেন টাকা দিয়ে পয়সা দিয়ে ক্ষমতা দিয়ে যৌবন কেনা যায় না যৌবন কার দেওয়া গিফট কার দেওয়া যেহেতু যৌবন আল্লাহর দেওয়া আর আল্লাহ এই যৌবনের হিসাব নেবেন সেই দিয়েই যৌবনটা যার পথে কাটাতে হবেন সবাই বলেন তিনি কে প্রশ্ন হলো যৌবন কিভাবে আমরা আল্লাহর পথে দিব যৌবন আমরা কিভাবে দিব যৌবনটা কোথায় দিচ্ছে এখন যুবকেরা এই যুবক ভাইরা শুনেন যৌবন কার দেওয়া গিফট কিপ ইন ইউর মাইন্ড কিপ ইন ইউর মাইন্ড ইউথ ইজ নট এ গিফট গিভেন বাই লিডার যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয় যৌবন দিয়েছেন কে এই যৌবন বলে সে নেতাদের পিছনে ঘুরো আর নেতারাও যুবকদেরকে টার্গেট করছে সামনে পিছে যুবক নিয়ে হাঁটলে নেতার দল ভারী থাকবে যুবক আছে তো শক্তি হ্যাঁ যুবক ভাইয়েরা কাদের সাথে হাঁটো আমার হাতে যেটা দেখছেন সেটা কি আরো জুড়ে বলেন আল্লাহ কোরআনে বলছেন সুরার নাম ইব্রাহিম সুরার নাম কি সুরা ইব্রাহিমে আল্লাহ বলেছেন কিয়ামতের দিন গুমরাহ পথভ্রষ্ট নেতা আর কর্মীরা জাহান্নামে মুখোমুখি হবে শুনতেছেন কথা যুবকরা মন দেয়া লাগবে আব্বাজানরাও শোনেন ছেলেপেলেরা কোন জায়গায় হাঁটে আজকে থেকে হেদায়াত করা লাগবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলছেন বেনামাজি নেতা বেনামাজি নেতা দিন বিরোধী নেতা আর তাদের ছোকরা পোকরা যারা আছে ডানে বামে সামনে পিছে যারা হাঁটে এই নেতা আর কর্মীদের সাক্ষাৎ জাহান্নামে ঘটবে একদল আরেক দলের মুখামুখি দুনিয়াতে হইলে কর্মী তার স্ট্যাটাস বাড়ানোর জন্য পদ পাওয়ার জন্য নেতা পাইলেই নেতার গুণগান মঞ্চে উঠলে নেতার নাম বলার আগে দুই মিনিট নেতার পদবি বলে আসে না নাই চামচামি করতে করতে নেতারে মাঝে মাঝে মা বাবার উপরেও তুলে ফেলে আসে না নাই শোনেন শোনেন এই কোরআনে আল্লাহ বলেছেন এই সকল গুমরা আর পথভ্রষ্ট নেতা কর্মীদের জাহান্নামে সাক্ষাৎ ঘটবে সাক্ষাৎ ঘটার পরে যেই কর্মীরা দুনিয়াতে নেতার নাম বলার আগে দুই মিনিট লাগতো পদবি বলতে
ওই কর্মী এবং নেতারে আটকাইয়া কি বলবে শুনেন আল্লাহ কোরআনে বলছেন ফাকালাত দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবান ফহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাইই আল্লাহু আকবার কি বলবে শুনেন শুনতেছেন আপনারা কর্মী আটকাবে ও নেতা কই যান কই যান এখন আর সালাম টালাম নাই আগের মতো নাই তোমার ভাই এগুলা না কি বলবে শুনেন শুনেন বাড়িতে গিয়া মিলাবেন অনুবাদ বাংলা অনুবাদ করবেন বলবে ইন্না কুন্না লাকুম তাবান ইন্না নিশ্চয়ই কুন্না আমরা লাকুম তোমাদের তাবান অনুসারী ছিলাম তাহলে অর্থ কি হলো ভাইরা কথা বলেন না যাদের প্রাকৃতিক প্রয়োজন আছে আস্তে করে যাবেন কিন্তু বাকিদেরকে ডিস্টার্ব করেন না কি কথা চলে যাচ্ছে চিন্তা করছেন কর্মী বলবে নেতাজি নিশ্চয়ই আমরা আপনার অনুগত আপনার অনুসারী ছিলাম নেতা বলবে হ ছিলা তো কর্মীরা বলবে আপনাদের কথা শোনার কারণেই তো আপনারাও জাহান্নামে আছেন আমরাও জাহান্নাম নিজেরা নামাজি ছিলেন না আমাদেরকে নামাজের কথা বলেন নাই নিজেরা রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করেন নাই বরং রাসূলের আদর্শের সৈনিকদেরকে ধরে ধরে নির্যাতন করেছেন আপনাদের কথা শুনে আমরাও ঝাঁপাইয়ে পড়েছি ও নেতা যা বলছেন তাই করেছি মাঝে মাঝে আকাম কুকাম করে ধরাটোনা খাইলে আপনারা আবার জামিনের জন্য সুবিধা ফোনে যেত এই কারে ধরছে এটা আমার লোক আছে না নাই তো কর্মীরা বলবে ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই দুনিয়াতে আমাদের জন্য বহুত করছেন আদালত থেকে জামিন দেওয়া ছুটাইয়া এরকম চিত্র সমাজে নাই দেখেন না আপনারা বুখারী শরীফ পড়াইতে পড়াইতে বুড়া হয়ে গিয়েছে সেই শাইখুল হাদিসদেরকে রশি লাগাইয়া আদালতে তোলা হয় আর বেশ্যা নারীদেরকে রশি ছাড়া আদালতে তোলা হয় এটা কোনো ভালো সমাজের বৈশিষ্ট্য হতে পারে না কষ্ট হচ্ছে আপনাদের ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই এই ক্যাসিনো সম্রাট কিছুদিন আগে জামিন পাইছে না জামিন পাওয়া যদি আপনি যদি বলেন এটা নাগরিক অধিকার হিসাবে পেয়েছে তাহলে দাড়ি টুপি লাগাইয়া আলেম হওয়ার কারণে সে কি সেই নাগরিক অধিকার থেকে বঞ্চিত যদি এইরকম কেসুরু বাজরা জামিন নিয়ে বের হতে পারে তাহলে নিরপরাধ আলেমরা তারা কেন জামিন নিয়ে বের হতে পারবে না এটাও তাদের সাংবিধানিক এবং নাগরিক অধিকার এরা বলবে ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই দুনিয়াতে বহুত করছেন আমাদের জন্য আজকে কিছু করতে পারবেন আরে হে আর কর্মীর জন্য কি করবে হে তো তারে নিয়ে ব্যস্ত এখন ঠিক কি না নেতা তখন বলবে শোনো বসম নেতা গো খাইছিল তৈল মাইক পাইলে মাইক ছাড়ে না আমরাও মাহফিলে গিয়া আরাম পাই না তারা আমাদেরকে পুশ লিফলেট দেয় কিংবা মাঝে মাঝে নোটিশ দেয় হুজুর রাজনৈতিক কথা বইলেন না অথচ আমাদের বক্তব্যের আগে তারা নিজেরাই মাইক হাতে নিয়ে রাজনৈতিক বক্তব্য দেয় কারণ তারা ভালো করে জানেন নিজেরা বিরিয়ানি খাওয়া যাওয়া এত মানুষ আনতে পারবে না কুরআনের বরকতে মানুষগুলো আসে হুজুরের ওয়াজের পরে থাকবে না এই জন্য হুজুরের আগে একটু চান্স নেয় রাগ করলেন নাকি আপনারা কুরআনের মাহফিল কি কলুষ মুক্ত করতে হবে আপনারা দেখেছেন গত বছর আমি ফরিদপুরে পাবনার ফরিদপুরে এক মাহফিল থেকে এক মহিলাকে নামায়া দিয়েছি দেখছেন কিনা আপনারা তুলতে তুলতে মহিলা নেত্রী পর্যন্ত তুলেছে আমি বলেছি এত মন চাইলে নিজে গিয়ে একটা এরকম একটা প্রোগ্রাম সাজাইয়েন আবার হেরা এমন ব্যস্ত হেরা বক্তব্য দিয়ে আগে করে চলে দেখছেন কিনা আমি বলছি হলাম বসেন আপনার ওয়াজ আমি শুনছি এখন আমার ওয়াজ আপনি শুনে যান খুব ব্যস্ত সে আছে না নাই একটু চান্স নেয় আর কি
শ্রোতারাও বুঝে, শ্রোতারাও বারবার বলে আরে শেষ করেন শেষ করেন। আসলে মানে হায়া শরম, নিজের গা থেকে চলে গেছে তো, শ্রোতারা বলতেছে আপনার কথা মানুষ শুনতে চায় না তাও বলে, আছে না নাই? কিন্তু কোরআনের কথা শুনতে বিরক্ত লাগে? দেখেন না খায়া মানুষ এতরা বসে আছে, এটা হাসিবুর রহমানের জন্য নয়, এটা আল্লাহর কোরআনের জন্য। তো বলতেছিলাম এদের খাইসনা তো হইল সামনে মানুষ পাইলে একটু চান্স নেওয়া, তো এই চান্সটা তারা কিয়ামতেও কয় বস লাফালাফি করিস না। এখন হেরা এদেরকে কি শোনাবে, বক্তব্যটা কি দিবে শুনেন, আল্লাহ কোরআনে উঠিয়েছেন। কে কোরআনে উঠাইছেন? আল্লাহ বলছেন এই বন্ড পথভ্রষ্ট গোমরা বেনামাজি দিন বিরোধী নেতাগুলো তখন কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিবে, তখন বলবে বস লাফালাফি করিস না, শোন আমাকেও দোষ দিস না। লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আল্লাহ যদি আমারে হেদায়াত দিতেন তাহলে তো তোদেরকে আমরা হেদায়াতের দিকে ডাকতাম, আমাদের নিজেদের কপালেই হেদায়াত ছিল। কর্মীরা আরো ফায়ার হবে, নেতারা বলবে ফায়ার হইস না, সাওয়াউন আলাইনা আজাজনা আম সাবারনা মা লানা মিন মাহিস, লাফালাফি কইরা লাভ নাই, আজকে জাহান্নামে তোমার নেতার অবস্থা আর তোমার অবস্থা, আমরা নেতা কর্মী উভয়ের আজাব সমান সমান। ঠিক বললে হবে না গো ভাই, কোথায় দৌড়া বুঝে শুনে দৌড়াইও, এখন নেতা কর্মীর আজাব হইল সমান। মানববন্ধন শুরু হবে, প্রতিবাদ, মানি না মানি না, আল্লাহ বলবেন কিয়ামতের মাঠে কে আবার কি মানে না রে, এই পাগলা কারা? শোনেন হাসিয়েন না, তারা এটা বলবে আল্লাহ আমাদের নেতা কর্মী আজাব সমান সমান মানি না, আমাদের দাবি আছে দুইটা, কয়টা? আল্লাহ বলবেন তোদের আবার কি দাবি? আচ্ছা ঠিক আছে বল, এই দাবিগুলোর কথা কোরআনে নাই। হ্যাঁ সন্দেহ হচ্ছে আপনাদের না? চলেন কোরআন থেকে শোনাই। তারা বলবে আল্লাহ আমাদের এক নম্বর দাবি হলো ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবীলা। যুবক ভাইরা তোমাদের জন্য খুব মায়া লাগে আমার, বুঝছো? আল্লাহ কিচ্ছু কোরআনে গোপন রাখেন না, তোমরা কোথায় যাও রে ভাই? আমার কলিজার ভাই শোনো, দেখো এরা কি বলছে, ইন্না আতানা, নিশ্চয়ই আমরা এদেরকে মানতাম, সাদাতানা সাদাতানা, আলেমরা বসে আছে শাব্দিক অনুবাদ করছে, এরা আমাদের সাদাতানা নেতা ছিল, ওয়া কুবারা আনা, আমাদের বড় লিডার ছিল, ফাআদাল্লুনা সাবীলা, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। আল্লাহ বলেন এটা তো আমি জানি, তো দাবিটা কি? এরা বলবে আল্লাহ এখন দাবিটা হলো এই যে এরা আমাদেরকে গুমরা করেছে, আমাদেরকে তাদের স্বার্থের জন্য কাজে লাগিয়েছে, নিজের ক্ষমতার জন্য কাজে লাগাইছে, এদের কথা মানার কারণে সারাটা জীবন বরবাদ হয়েছে, জাহান্নামে এসেছি। তারা বলতেছে আজাবটা নাকি সমান সমান। এক নাম্বার দাবিটা হলো রব্বানা আতিহিম দাইফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা, বলবে রব্বানা হে আমাদের রব আতিহিম দাইফাইনি মিনাল আযাব, আর জাহান্নামে আসার কারণে আমাদেরকে আপনি যে আযাব দিবেন আমাদের নেতাদের কারো ডবল দেন, নেতাগিরি ছুটবে কিন্তু সেই দিন, ঠিক কি না? কর্মী বলবে আল্লাহ সমান সমান মানি না, আমাদেরকে যা নেতাদেরকে তার কয় গুণ, আরো জোরে, এটা কয় নাম্বার দাবি? আল্লাহ বলবেন ঠিক আছে দুই নাম্বার দাবিটা বলো। দুই নাম্বার দাবি হলো কর্মীরা তখন বলবে আল্লাহ সারাটা জীবন তারা সুন্দর চেয়ারে বসতো আর আমরা ডানে বামে কিংবা মাটিতে বসতাম, সারাটা জীবন এদের পেছনে আর সামনে হাঁটছি, আজকে দুই নাম্বার দাবিটা হলো এদেরকে আমাদের সামনে আনেন, আজ আমরা এদেরকে বেজ্জত করব কিভাবে, নাজাল হুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, বলবে আল্লাহ এদেরকে সামনে দেন, এদের বুকের উপরে পারায়া 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 জাহান্নামে যাও। নেতাদের বুকের উপরে কর্মীরা সেদিন পাড়া দিবে, কথাটা কার?
যুবক ভাইরা কোথায় যাও কি স্লোগান দাও তুমি এদের পেছনে ঘুরো না যারা আল্লাহু আকবার স্লোগান দিতে জানে না তুমি কাদের পেছনে ঘুরো তারা স্লোগান শুরু করে আমার ভাই তোমার ভাই বলেন তো দেখি সাহাবীদের স্লোগানটা শুরু হতো কান নামে আস্তে বলবেন না জোরে বলেন কান নামে সাহাবীদের স্লোগানটা দেখেন সাহাবীদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন সাহাবীদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শুধু কি সাহাবীদের নেতা না আমাদেরও নেতা আমাদেরও নেতা এজন্য তো আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মানে কি ওয়াল লিডার হায় রে বাপ রে বাপ নেতারে ফাম দি ফাম বুঝেন নি আপনারা ফাম দিতে দিতে শুরুই করে বক্তব্য বিসমিল্লাহ তো নাই আমার নেতা সাহাবীরা এরকম ফাম দিয়ে বক্তব্য শুরু করতেন কোথাও গেলে আগে নবীর নামে তাকবীর দিতেন শুরু করেছেন লিল্লাহি তাকবীর এটা কি স্লোগানটা হইল যুবকের মতো হইছে লিল্লাহি তাকবীর এখনো হয় নাই লিল্লাহি তাকবীর আর আপনি কোথায় যান ওমর রাদিয়াল্লাহু আন স্লোগান দিয়েছেন আল্লাহু আকবার আবু বকর আল্লাহু আকবার আপনি আল্লাহু আকবার দেখেন নাই কিছুদিন আগে আল্লাহু আকবার নিয়ে কি বিতর্ক হইছে কেউ কেউ বলতেছে এটা কিছুটা বিতর্কিত জন্ম হওয়ার পরে শুনছেন কি আপনারা কথা বলেন নাহলে বিপদে পড়বেন জন্ম হওয়ার পরে শুনছেন কি সুতরাং যে বলবে আল্লাহু আকবার এটা বিতর্কিত স্লোগান আমি বলবো খুঁজে দেখেন তার জন্ম বিতর্কিত কিনা আজান শুরু হয় কি দিয়ে নামাজ শুরু হয় কি দিয়ে সুতরাং এটা আমাদের চেতনার স্লোগান এটা বদরের স্লোগান এটা উহুদের স্লোগান এটা কাফেরদের সামনে সাহাবীদের ঈমানদীপ্ত চেতনার স্লোগান এটাকে যারা বিতর্কিত স্লোগান বলবে আমি বলবো তার আগাগোড়া পুরো জীবন এবং তার চরিত্র বিতর্কিত যুবক ভাইরা তোমরা কি করো আমার বাবার বয়সী আমার চাচা এই বয়সে ওনার আল্লাহু আকবারের কথাটা শোনার পরে লোম দাঁড়ায় গেছে তোমাদের লোম কি ওরা ভেঙে ফেলেছে নাকি যারা আল্লাহু আকবারের স্লোগান দিতে জানে না তাদের সাথে আমার কলিজার ভাই যুবকদের কোনো সম্পর্ক আল্লাহু আকবার যেখানে যুবক আছে যাদের জীবনে নামাজ নাই তাদের সাথে যুবকের কোনো সম্পর্ক যাদের জীবনে দিন কায়েমের কোনো কর্মসূচি নাই তাদের সাথে যুবকের কোনো সম্পর্ক দিন কায়েমের স্লোগান যেদিকে যুবক আছে এ যুবক ভাইরা শোনেন যৌবনকাল এইরকম ফালতু নেতাদের দেওয়া গিফট নয় এরা কেমনে এদের স্বার্থের জন্য এরা তো কি করতেছে হারে এরা আপনাদের যৌবন নিয়ে বাণিজ্য করতেছে নিজেদের ক্ষমতার জন্য স্বার্থের জন্য এরা আপনাদেরকে লাঠির মতো ব্যবহার করছে যে বয়সে আপনাদের হাতে শোভা পায় বই খাতা কলম ওই বয়সে তারা তাদের চেয়ারের জন্য ক্ষমতার জন্য আপনাদের হাতে লাঠি শুটা পিস্তল ইয়াবা গাঁজা তুলে দিয়েছে ফিরে আসতে হবে এখান থেকে এই বয়স আমার যুবক ভাইদের নামাজে গিয়ে আল্লাহরে সাজদা দেওয়ার বয়স এই বয়স এই বয়সটা অমুক তমুকের জন্য স্লোগান দেওয়ার বয়স নয় যুবক ভাইদের এই বয়সটা হচ্ছে ওমরের মতো আল্লাহু আকবার স্লোগান ধরে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের সময় কষ্ট হচ্ছে আপনাদের আমার বাবা জানদের কষ্ট হচ্ছে ওনাদের বয়স হয়েছে তো রাতও অনেক হয়েছে আমি আসলে নিজেই খুব লজ্জিত যে দশটায় আসার কথা আমি 10:30 এসেছি আমি লজ্জিত আপনাদের কাছে রাস্তা ভুল হয়েছে আমি তো মানুষ বাবারা ওই যে বলছি হুজুররা তো আলাদা জগতের মানুষ না আমরাও মানুষ ভুল আমাদের হইতে আমি আর যদি কয়েকটা মিনিট কথা বলি কষ্ট হবে আপনাদের যুবক ভাইরা শোনো যে গুনাহ করছি আজকে তওবা করে কান্দা কান্দা বাড়িতে যাবো ইনশাআল্লাহ
গুনার বোঝা হালকা কইরা এখান থেকে আল্লাহর কাছে মাফ চাইয়া যাব আমার আল্লাহ তো তার নাম আল্লাহর নাম গফফার আমরা গুনাহ করে ফেলেছি না বুঝে আজ যদি চোখের পানি ছাইরা দিয়া আমরা যদি তওবার দরজায় গিয়ে আল্লাহর কাছে ভিক্ষার হাত তুলে আল্লাহ ফেরাবেন না গুনাহ মাফ করে দিয়ে রহমত দিয়ে বাড়ি ফিরাবে ইনশাআল্লাহ এই যৌবনের বয়সটা হচ্ছে এই ইবাদতের বয়স হাবিজ আবিনে তার পেছনে গিয়া এই যৌবন নষ্ট করার বয়স নয় যৌবন কোনো নেতা দেয় নাই আওয়াজ করে মহব্বতে বলেন যৌবন যিনি দিয়েছেন তিনি কি সুতরাং ওই আল্লাহর কাছে নিজের যৌবনটা বিক্রি করে দিতে হবে বিক্রি কি করতে হবে আসেন বুঝাই এই ফোনটা নোমান ভাইয়ের কাছে আমি এখন বিক্রি করলাম এখন কি আমার না ওনার হয়ে গেছে ফোনটা চলবে এখন আমার মতো না ওনার মতো যুবক ভাইরা এখন যদি এই মুহূর্তে আল্লাহর কাছে যৌবন বিক্রি করে দেই এখন থেকে আমরা নিজের মতো বা শয়তানের মতো চলবো না আল্লাহর মতো চলবো তাহলে আল্লাহর বিধান হলো ফজরে আজান হবে ঘুমাবো না মসজিদে যাব তো যুবক ভাইরা তারা তো ফজরের সময় উঠতে পারে না কই হুজুর ঘুমটা ছাড়ে না আরে ভাই দিনটা আল্লাহ শুরু করাইছেন এমন ভাবে দিনের শুরুতে আল্লাহ নামাজ দিয়েছেন যেন আমরা আল্লাহর গোলামীর পরিচয় দিতে পারি সবাই বলেন তো দেখি নামাজে গেলে খুশি হন কি নামাজটা ছাড়লে খুশি হয় কি যুবক ভাইরা আমার বাবাজানরা সবাই বলেন তো দিনের শুরুতে আমরা আল্লাহরে খুশি করব না শয়তানরে খুশি করব আল্লাহরে খুশি করতে হলে ফজরের সময় ঘুমাবো না নামাজে যাব কিন্তু আমার যুবক ভাইরা বলে হুজুর এখন সময় হয় নাই তো একটু বুড়া হয় তারপরে আহ আমার বাড়ি সিলেটে ওই যে আমার এলাকার এক ছেলে এখানে আছে তো এই যে আছে আমার পাশের গ্রামে নিজাম আমার পাশের গ্রামের মানুষ আপনারা একটু দেখে শুনে রাখেন বিয়ে শাদী এলাকায় নাকি ও আচ্ছা না আমার এলাকায় বিয়ে করছে বিয়ে করছে আবার একজন আলেমের বোন তাকে বিয়ে করেছে অনেক বড় একজন আলেম মাশাআল্লাহ এবং আমার খুব সম্পর্কের মানুষ তা আপনাদের এলাকায় থাকে মাদ্রাসার শিক্ষক আমার এলাকার ভাই তো একটু মহব্বত করেন আপনারা করবেন তো কি জানি বলতেছিলাম ও কয় বয়স আছে আমাদের এলাকায় বুঝছো আমার নিজাম আমার গ্রামে একটা ছেলে আমি মাঝে মাঝে বাড়িতে গেলে বাইক দিয়া ওই যে আমাদের এলাকায় সাদা পাথর আছে গিয়েছেন নাকি আপনারা আমাকে মাঝে মাঝে নিয়ে যেত ওখানে আমার চেয়ে বয়সে আরো 10 বছরের ছোট কত বছরের 10 না আরো বেশি হবে কিছুদিন আগে সে মারা গেল সে কি ভাবছে মারা যাবে যে আমাদের গ্রামের আব্দুল করিমকে চিন্তা হ্যাঁ মারা গেছে না কয়েক বছর আগে সে আমার বয়স থেকে 3-4 বছরের ছোট রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমাইছে সকালবেলা সবাই দরজা ধাক্কায় কেউ খুলে না দরজা ভাঙে দেখে মারা গেছে সবাই ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার বলছে সম্ভবত ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা আমি যেটা বলতে চাইছি যুবক ভাইদেরকে এই যে বলতেছো বুড়া হই তারপরে নামাজে যাব বুড়া হওয়ার সুযোগ কপালে নাও থাকতে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলান তোমার নাম মসজিদের মাইকে হবে এলান তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি থাকবে বাড়িওয়ালা আমার যুবক ভাইরা এই জন্য বলছি শুনেন দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাবার কোনো সিরিয়াল এই যে আসার সময় আমার দাদা আগে আসছেন তারপরে আমার বাপ চাচা তারপরে আমরা এরপরে আমাদের ঘরে ছেলে মেয়ে হইলে আমার বাপের নাতিপুতি হবে তাইলে আসার সময় সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সময় মাঝে মাঝে দেখবেন সিরিয়াল ব্রেক হয় এই এলাকায় দেখবেন মাঝে মাঝে এমন ঘটনাও ঘটে নাতির লাশ দাদা কবরে নামায় অথবা ছেলের লাশ বাবা কবরে নামায় তাহলে বুঝা গেল আমরা যে কোনো সময় চলে যেতে পারি সবার হাতে এখন মোবাইল ফোন আছে না নাই মোবাইল ফোন যার কাছে আছে গোটা দুনিয়ার খবর তার কাছে আছে কিন্তু আমি যদি আপনাকে বলি ভাই গোটা দুনিয়ার খবর নিতে পারলেও আপনি কি জানেন নাকি
কার জন্য কাফনের কাপড় এসে সাগর দিঘি বাজারে রেডি আছে কেউ জানি আমরা তার মানে বোঝা গেল যখন তখন আমরা চলে যেতে পারি আমাদের জীবনের কোনো নিশ্চয়তা তাহলে জীবনের যেহেতু কোনো নিশ্চয়তা নাই এই জন্য শয়তানের ফাঁদে পড়ারও কোনো দরকার নাই তাহলে আমরা এই যৌবনটাকে কাটাবো কার খুশির জন্য আস্তে বলবেন না জোরে বলেন কার খুশির জন্য শয়তানকে খুশি করব না ঘুম থেকে উঠে আল্লাহরে সাজদা দিব পাঁচ ওয়াক্ত নামাজে গিয়ে আল্লাহরে খুশি করব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আমাদের আব্বা আম্মার খেদমত করব আব্বা আম্মাকে খুশি করলে খুশি হবেন কে যুবক ভাইরা খবরদার আব্বা আম্মাকে কষ্ট দিও না আব্বা আম্মাকে কষ্ট দিলে জাহান্নাম নসিব হয়ে যাবে কারণ নবীজি বলেছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা মা বাপ তোমার জাহান্নাম মা বাপ তোমার জান্নাত মা বাপ তোমার জন্য জাহান্নাম মা বাবাকে খেদমত করে খুশি করলে খুশি হয়ে যান কে আপনি যখন ছোট ছিলেন কান্না করলে আপনার বাবা বুকে নিত আরাম করে করে ঘুম পাড়াতো আপনার মাথায় হাত বোলাতো আপনার মা বুকে নিয়ে আদর করত চুমু দিত এখন বৃদ্ধ বয়সে আপনার মা বাবা বাবা বুড়া মানুষ রাতের বেলা ঘুমাইতে পারে না হাত পায়ে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা এখন যদি রাতের বেলা বাবার রুমে গিয়ে মাথায় হাত বুলাইয়া মাথাটা টিপে টিপে শরীরটা টিপে টিপে আরাম করে ঘুম পাড়ান বাবা যদি খুশি হয়ে যান খুশি হয়ে যাবেন কে বাবা বুড়া মানুষ হাঁটতে পারেন না বাবারে ধরে ধরে হাঁটান বাবা খাইতে পারেন না বাবার মুখে তুলে খাওয়ায়া দেন মাকে খাওয়ায়া দেন আব্বা আম্মা অসুস্থ আব্বা আম্মাকে চিকিৎসা করান মা বাবার খেদমত যদি করতে পারেন আল্লাহর আরশ খুশি হয়ে যাবে এই যৌবন বয়সে নামাজ পড়েন পাঁচ ওয়াক্তের নামাজ ঠিক করেন যৌবনকালীন এই বয়সে আব্বা আম্মার খেদমত করেন নেতাদের পেছনে ঘুরেন না কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন চরিত্রহীন মাদকাসক্ত ইয়াবাখোর মদখোরদের পেছনে ঘুরো না আর ক্যাম্পাসে কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মেয়েদের অন্যা ধরে যারা টানাটানি করে তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে বরং যেই ছেলেগুলো নামাজি যারা নামাজের কথা বলে নামাজের দাওয়াত দেয় সুযোগ পাইলে দেখা হইলেই বলে কি ব্যাপার আজকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছো তো আজকে জামাতটা ঠিক মতো আদায় করছো তো ইসলামী সাহিত্য পড়ছো কিনা কোরআন পড়েছো কিনা হাদিস পড়েছো কিনা যে ভাইদের সাথে দেখা হলেই শুধুমাত্র দিনের কথা বলে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে সবচেয়ে বেশি এই রকম করে যদি আমাদের গোটা যৌবন আল্লাহর দিনের পথে ওয়াকফ করে দিতে পারি বুখারি মুসলিম তিরমিজি বিখ্যাত হাদিসের তিন কিতাবেই হাদিস এসেছে নবীজি বলেছেন সাবাতু ইয়ুজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু সাত শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন রব্বুল আলামিন ডেকে ডেকে তার আরশের ছায়ায় জায়গা দিবেন যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলেন নবীজি বলেছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ নবীজি বলেছেন যেই যুবকগুলো তাদের যৌবনকাল আল্লাহর পথে কাটিয়েছে এই যুবকগুলোকে আল্লাহ ডেকে ডেকে আদর করে করে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবে আমার যুবক ভাইরা আরশের ছায়ার নিচে জায়গা পেতে চান না কারা কারা মাশাআল্লাহ মনোযোগ আছে আল্লাহর আরশের নিচে কারা কারা জায়গা পেতে চাই দুহাত তুলে আল্লাহকে দেখাই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হাত নামান তাহলে যৌবনটা দিতে হবে কার জন্য সাহাবীরা যৌবনটা দিয়েছেন কার পথে আরো জোরে সর্বপ্রথম যারা ইসলাম করেছেন তাদের ইসলাম কবুল করেছেন যুবক বেশি না বুড়া বেশি আলী রাদিয়াল্লাহু আনহু আট বছর অমর রাদি আল্লাহ হন ২৬ বছর সাদ বিন আবি ওয়াক্কাস ১৭ বছর মাত্র সর্বপ্রথম ইসলাম কবুলকারীদের মধ্যে যুবকদের সংখ্যা আব্দুর রহমান বিন আউফ মাত্র ২০ বছর জায়েদ বিন হারেথা ২০ বছর যুবক বেশি না বুড়া বেশি ইসলাম শক্তিশালী হওয়ার পেছনে যুবকদের অবদান বেশি গোটা মক্কায় অসুবিধা নাই
কত রঙের মানুষই তো আসবে ঠিক কি না এইটাও একটা মজা আলহামদুলিল্লাহ বলে এই যে আপনারা হাসলেন ভালো হইছে না গুমবাংসে গুমবাংসে ঠিকই বলছেন ভাই দেখেন আমি বলেছিলাম মরা ইসলামকে শক্তিশালী করার পেছনে যুবকদের অবদান ওমর রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন আপনারা খুব নরম মানুষ তাই না হ্যাঁ খুব জাজানু খুব গরম তিনি ইসলাম যখন কবুল করছেন তখন ইসলামের অবস্থা মরা মরা না তাজা তাজা কতটুকু মরা শুনেন এই যে বাবাজানরা আপনারা বসে আছেন যুবক ভাইরা বসে আছেন রাতের বেলা আমরা দিনের কথা বলছি কোনো আঘাত সেই সময়টা বড় কঠিন ছিল এখন তো আমরা ইসলামের নিয়ামত ফ্রি পেয়েছি কোনো বিনিময় দেই নাই সেই সময় জমায়েত হইলেই কাফেরের গোষ্ঠী বেঁধে পিটাইত ইমান আনলেই সাথে সাথে সৌদি আরবে যারা গিয়েছেন দেখেছেন বালুগুলো কত গরম আমাদের দেশে কি গরমের চেয়ে আরো বেশি গরম অগ্নিতপ্ত বালির উপরে ইমান আনার কারণে চিৎ করে শুয়ায়াত বুকের উপর বড় পাথর চাপা দিয়ে তারপরে চাবক পিঠা করে করে শরীরের রক্ত মাংসগুলো উড়াইয়া দিত ইমান আনার কারণে জ্বলন্ত কয়লার মধ্যে চিৎ করে শুয়ায়া দিত গোটা মক্কায় শুধু নির্যাতন চলে যুবকদের উপর নির্যাতন হয়েছে বেশি যুবক ভাইরা শোনো বিলাল রাদিয়াল্লাহু আন অত্যন্ত কালো মানুষ ছিলেন একজন গোলাম ছিলেন ইসলাম কবুল করার পরে কি নির্যাতন টানা তার উপরে চালানো হলো খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হলো খাবার দাবার দেয় না তারপরেও বেলাল দিন ছাড়ে এবার নির্যাতন শুরু করলো চাবক পিটা করে করে গোটা শরীরটাকে রক্তাক্ত করে ফেলল শরীর থেকে মাংস মাঝে মাঝে উড়ে যায় যতই বেলালকে নির্যাতন করে ইমানটা বাড়ে না কমে আরো জোরে বলেন উটের দড়ি দিয়া বাঁধল রশি দিয়া বেঁধে মরুভূমি দিক গোটা মরুভূমিতে টানা হেঁচড়া করল বালির উপরে শোয়ায়া পাথর দিয়ে চাপা রেখে দিল মরুভূমির সেই কঠিন খরতাপে অগ্নিতপ্ত বালের উপরে চিৎ করে শুয়েছেন বেলাল নির্যাতন শুয়েছেন কিন্তু কাফেরদেরকে ইমান দেন না ইমানদাররা এমন হবে নিজের ভেতরে ইমান এমন ভাবে ধারণ করবে লালন করবে ইমানের পথে চলতে গিয়ে জালেমদের রুসালনে পড়লে প্রয়োজনে জীবন দিবে শহীদ হবে কিন্তু ইমান দিবে না উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদি দরজা চাই নিত্য মৃত্যু ভীত ওরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই ঠিক কি না কারণ মোমেনরা মৃত্যুর মাঝেই জীবন খুঁজে কঠিন সময় শুধু নির্যাতন চলে এমন সময় ইসলাম কবুল করেছেন লোকটার নাম কি জুড়ে বলেন আরো জুড়ে অমরের মতো লোক ইসলাম কবুল কইরা লুকাই লুকাই থাকার মানুষ তাই না ইসলাম কবুল করেই বললেন অমর ইসলাম কবুল করেছে আজ থেকে মুসলমানদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বললে সাবধানে বলব অমর তো খুব জজবাওয়ালা লোক তাই না ইসলাম কবুল করে আসছেন নবীজির কাছে আল্লাহ রাসূল আপনি আমার একটা পারমিশন দেন কি দেন নবীজি বললেন অমর কিসের পারমিশন আমি একটা মিছিল বের করতে চাই কাফেরদেরকে জানান দিতে চাই ইসলাম আর দুর্বল নয় নবীজি বললেন দেখো অমর আমরা তো সংখ্যায় কম অমর রাদিয়াল্লাহু আনহু বললেন নবীজি আমরা সংখ্যায় কম হতে পারি কিন্তু আমাদের ভেতরে আল্লাহর দিনের চেতনা থাকায় আমরা নিজেদেরকে আল্লাহর দিনের খাতিরে এখন থেকে শক্তিশালী মনে করি সুবহানাল্লাহ নবীজিও জানতেন নবীজি দুইজনের জন্য দোয়া করেছিলেন আবু জাহাল আর অমর আল্লাহ এই দুইজন থেকে একজনকে যেন কবুল করেন আল্লাহ অমরকে কবুল করেছেন সুবহানাল্লাহ নবীজি পারমিশন দিলেন মাত্র কয়েকজন রোগকে সারি করাইয়া লাইন করাইয়া সামনে দাঁড়ালেন মিছিলের নেতৃত্ব দেওয়ার জন্য ইসলামের দুই বীর পুরুষ কয়জন একজন নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু আরেকজন অমর রাদিয়াল্লাহু আনহু এবার স্লোগান শুরু হয়েছে স্লোগানটা শুরু হয়েছে আমার নেতা তোমার নেতা এরকম না আমার ভাই তোমার ভাই খেতা ভাই নেতা ভাই
আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক ওয়াক্ত সুযোগ পাইলে গাঁজা খায় পাঁচ ওয়াক্ত শয়তানের ভক্ত জাহান্নামের তপ্ত গোশত খাইবে আবার রমজান মাসে ঘুষ কায়দা করে খায় কয় তুমি তো অসময়ে আসছো ডিস্টার্ব করছো আমি রোজাদার ফজ করে আইসা বলে আমি আলহাস এরকম আসবা না ওই বাইরে আমার পিএস এর কাছে দিয়ে যাইও কিরকম টাটকা শয়তান তো স্লোগানটা শুরু হলো লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এতক্ষণ যা দিছেন হইছে কিন্তু এখন অমরের মতো দিতে হবে অমর অমর এটা কি জাতের বেটা আস্তে স্লোগান দেওয়ার বেটা না জোরে জোরে হ্যাঁ দেখি যুবকদের মধ্যে অমরের একটু জজবা আসছে কিনা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর বুঝা গেছে একটা অমর অমর ভাব আসছে আবু জেহেল কয় কি রে আমার নির্বাচনী এলাকায় নতুন স্লোগান শোনা যায় বেরো বেরোয় দেখতো কারা সামসারা বেরোইছে বেরোই আইসা কয় স্যার অবস্থা তো খারাপ কয় কি হয়েছে কয় যে যারে লইয়া এতদিন আমরা মিটিং করতাম আমাকে দলে ছিল এখন তো উনি দেখি মিছিলের নেতৃত্ব দিয়ে আসে কয় কসকি হ্যাঁ কেমনে সম্ভব এটা আমাদের অমরকে তারা নিয়ে গেল কিভাবে সম্ভব এটা আরে কাফেরের গোষ্ঠীর তো এতদিন অভ্যাস ছিল মুসলমান দেখলে খালি পিটানো এই জন্য এক গ্রুপ রেডি হয়ে গেছে পিটানোর জন্য আবু জাল কয় থাম কোথায় বেরোস আজকে আর পিটাইতে পারবি না সামনে কেটা আছে জোরে বলেন না কে নিজের বউটারে যদি বিধবা বানাইতে না চাস তাহলে যাইস না সন্তানটা যদি এতিম বানাইতে না চাস তাহলে যাইস নেতার ভিতরে যদি ভয় ঢুকে কর্মীর অবস্থা কি হবে এক অমর ইসলাম কবুল করার পরে আবু জেহেলের গোষ্ঠীর কলিজায় কম্পন শুরু হয়েছে আজ ফিলিস্তিনে চেসনিয়ায় বসনিয়ায় কাশ্মীরে গোটা পৃথিবীতে মুসলমানরা উলামারা নির্যাতিত নির্যাতিত নিপীড়িত মুসলমানদের পক্ষে যদি অমরের উত্তরসূরি যুবকরা ঐক্যবদ্ধ হয়ে কুরআনের পক্ষে ইসলামের পক্ষে গণজোয়ার উঠায় আল্লাহু আকবারের ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত করতে পারে আল্লাহর কসম করে বলছি যুবকদের স্লোগানে গোটা দুনিয়ার ইসলাম বিরোধীদের কলিজায় কম্পন শুরু হয়ে যাবে আমার যুবক ভাইদেরকে বলবো অমরের ভূমিকা অবতীর্ণ হওয়া লাগবে পৃথিবীতে নবী রাসূল আর আসবেন না কিন্তু অমরের মতো সাহসী যুবক আসবে ইনশাআল্লাহ আসবে আবার অমর তারিক আসবে আবার মুসা খালিদ আসবে আবার অমর তারিক আসবে আবার মুসা খালিদ আসবে না কাটবে শঙ্কার এই কালো রাত অন্ধকার থেকে ভয় পাইয়েন না অন্ধকারের পরে কি আসে অন্ধকারের পরে কি আসে ইমাম মাহদি আসার টাইম আর বাকি নাই যারা মসজিদে কোরআন ঢুকাইয়া কোরআনের আইন সমাজ থেকে বাদ দিয়েছে আল্লাহ রাসূল বলেছেন ইমাম মাহদি এসে জিনজির দিয়া বেঁধে এদেরকে এক জায়গায় করে শায়েস্তা করবে আসতেছেন ইমাম মাহদি কাটবেই সংকার এই কালো রাত জাগরণে জনতার ভাঙবে নীত আসবে আবার অমর তারিক আসবে আবার মুসা খালিদ আসবে আবার অমর তারিক আসবে আবার মুসা খালিদ ঠিক কিনা যুবকদেরকে প্রস্তুত হতে হবে এই জন্য আগে নিজের চরিত্র ঠিক করতে হবে তাকওয়াবান হতে হবে যুবকদেরকে এই মোবাইল ফোন হচ্ছে এখন যুবকদের চরিত্র নষ্টের সবচেয়ে বড় ফিতনা সারাদিন যুবকরা এখন ফেসবুকে থাকে টিকটক বানায় স্কুলের ছেলেরা স্কুলের মেয়েরা কলেজের মেয়েরা এই বয়স টিকটক বানানোর বয়স নয় এই বয়সটা হলো কুরআনের সাথে থাকার বয়স যুবক ভাইদেরকে বলছি মোবাইল ফোন আমাদেরকে শেষ করে দিল রে ভাই মোবাইল ব্যবহার করাটা হারাম নয় বরং মোবাইলের অপব্যবহার করাটা হলো হারাম
মোবাইলের অপব্যবহার করা যাবে না আমার যুবক ভাইদেরকে বলবো তাকওয়া তাকওয়া লাগবে তাকওয়া বলেন তো কোন জিনিসটার কথা বলছি জিনিসটার নাম কি তাকওয়াটা কি শোনো রাতের বেলা ঘুমাইছো সুজা বাংলায় বুঝায় দেই যুবক ভাইরা শোনো ছাত্ররা শোনো তোমাদের চরিত্রটা আল্লাহর ওয়াস্তে নষ্ট কইরো না রাতের বেলা ঘুমাইছো আব্বা আম্মা উনারা উনাদের রুমে ঘুমায় ভাই বোন যার যার রুমে ঘুমায় তুমি তোমার রুমে এখন ইন্টারনেট আছে চাইলে ইউটিউবে গিয়ে যা মন চায় চাঁদ তা দেখতে পারো আবার চাইলে তুমি ব্লু ফিল্ম বা পর্নোগ্রাফিতে আসক্ত হতে পারো মনে মনে ভাবছো গভীর রাতে দরজা বন্ধ করে আমি যা মন চায় তা দেখব কেউ দেখবে না আমার কলিজার টুকরা ভাইরা বলেন তো দেখি দরজা বন্ধ কেউ রুমে নাই কেউ না দেখলেও একজন তো সব দেখেন তিনি কি সেই আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না আমরা কাকে চাই কাকে চাই আল্লাহকে যারা বেশেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে আল্লাহকে যে পাবে সে সব পেয়ে এই জন্য যুবক ভাইরা আমার বাবারা সবাই বলেন আমরা চাই কাকে এই জন্য জীবনটাকে কাটাতে হবে যার পথে তিনি কে এই জন্য আজান হলে আমরা মসজিদে যাব রাজি আছেন আমরা স্লোগান দিব কার নামে আমরা সকল অন্যায় কাজ ছেড়ে দিব অসৎ কাজ ছেড়ে দিব সুদ ছাড়ব ঘুষ ছাড়ব চুগলখুরি ছাড়ব মানুষের হক নষ্ট করা ছাড়ব কার ভয়ে কাকে খুশি করার জন্য এভাবে যদি জীবন আর যৌবনটাকে আল্লাহকে ভয় করে আল্লাহর পথে কাটাতে পারি আমাদের উপরে রাজি খুশি হয়ে আমাদেরকে জান্নাত যিনি দিবেন তিনি কি আর কিছু যে চাই না আমি চাই গো জান্নাত আল্লাহ তোমার কাছে আমাদের এই ফরিয়া আল্লাহ তোমার কাছে আমাদের এই মোনাজাত ঠিক কি না জান্নাত চাই জান্নাত চেতে হলে পেতে হলে জীবনটাকে দিয়ে দিব কার জন্য গোটা জীবন দিয়ে দিব আল্লাহর জন্য এই জীবনটাকে আল্লাহর প্রতি কুরবানি করে দিব সাহাবীরা তাই করেছেন বদরের ময়দানে নবীজি বলেছেন সাহাবীরা জীবন লাগবে সাহাবীরা বারে দূর মারছে কথা বলেন বারে দূর মারছে মুসলিম শরীফের এক হাদিস নবীজি বলেছেন বদরের ময়দানে বক্তব্য দিচ্ছেন নবীজি বলছেন কুমু ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ সাহাবীরা চলো আজকে এই লড়াইয়ের ময়দানে ইসলাম বিরোধীদের সামনে জীবন দিলে তোমাদের জন্য আল্লাহ জান্নাতটা খোলা রেখেছেন চলো জান্নাতে চলো সুবহানাল্লাহ এখানে দেখছি আমি আসার সময় অনেকে বাদাম খাইতেছে কিছু ছেলেপেলেরা যুবকরা তো নবীজি বক্তব্য দিচ্ছেন কিছু একজন যুবক খেজুর খাচ্ছিলেন কি খাচ্ছিলেন ওই যুবকের নাম হচ্ছে উমাইর ইবনুল হুমাম ওয়া কানা ইয়াকুলু তামর খেজুর খাচ্ছিলেন খাচ্ছেন তো খাচ্ছেন নবীজি যখন বলছেন চলো জান্নাতে স্টপ খেজুর খাওয়া বললেন বাখ বাখ ইয়া রাসূলুল্লাহ বাখ বাখ ইয়া এটা হচ্ছে আল্লুগাতুল মাহাল্লি আঞ্চলিক ভাষা আমাদের বাংলাদেশে আঞ্চলিক ভাষা আছে না হ্যাঁ চট্টগ্রামে গেলে বলবো ও বাজি কেন আসো হ্যাঁ তারপরে নোয়াখালীতে গেলে ওদের ভাষায় বলবে আমরা সিলেট গেলে কিতা কইবো বাইসাব বালানি আউকা খাউকা বউকা যাউকা আপনারা কি বলেন কেমন আছেন কে কেমন আছেন না ওই বগুড়াতে মাহফিলে গেলাম কয় এখানে আসেনি কেউ বগুড়া ক্যাঙ্কা আসো বারে আমাদের মৌলভীবাজারে কিছু উপজাতি ওই কমলগঞ্জের দিকে বাস করে উপজাতিদের ভাষা আমি একবার সেখানে মাহফিলে গেছিলাম আমার গায়ে থেকে নামার পরে বলে হজুর কান থাউরি বললাম কানের মধ্যে লাগাবে একজনে বললাম ভাই কি রে কয় এগুলা কান থাউরি কয় হজুর অসুবিধা নাই তার অনুবাদ হলো আপনি কেমন আছেন তো বাখ বাখ হচ্ছে এটা আঞ্চলিক ভাষা এর আরবি প্রমিত অর্থ হচ্ছে বা ফাসিহ আরবি হচ্ছে মা আহসানাহু মা আযমাহু অর্থাৎ কত সুন্দর কথা কি চমৎকার কথা আপনি বলেছেন আজ আল্লাহর জন্য জীবন দিব আর আল্লাহ দুনিয়া আসমান জমিনের চাইতে এত বড় জান্নাত দিবেন নবীজি বলেন হ্যাঁ সাহাবী কি বললেন জানেন
খেজুরের প্যাকেট হাতে ছিল আর কি বলেন লাইন আনা হাইয়তু আন আকুলা তামারাতি হাযিহি ইন্নাহা লাহায়াতুন তবীলা এখন যদি খেজুরগুলা খায়া সময় নষ্ট করতে থাকি তো জান্নাতে যাইতে সময় নষ্ট হবে লেট হবে আমার সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বইলেন খেজুর এমনে ফেলে দিছে তরবারি হাতে নিয়েছে ইসলাম বিরোধীদের বিপক্ষে ঝাঁপিয়ে পড়েছে অনেকগুলা কাফেররে জাহান্নামে পাঠাইছে নিজে শহীদ হয়ে লাশটা পড়ে রইল বদরের সব সাহাবীদের লাশ একত্রিত করা হলো ওই উমাইর ইবনুল হুমামের লাশ দেখে সাহাবীরা বললেন নবী গো চিনছেন এটা কে ওই যুবক সাহাবী যে জান্নাতে যাইতে লেট হবে খেজুর খায় না ফালায় দেয়া দৌড় মারছে আল্লাহর জন্য জীবন দেবে নবীজি বললেন সাহাবীরা সাক্ষী থাকো আমার সাহাবী তার জীবনটাকে আল্লাহর জন্য দেওয়ার আল্লাহর জন্য জীবন দিতে সে যেমন পাগল ছিল আমি নবী সাক্ষী দিলাম ইন্নাহু মিন আহলিহা নিশ্চয়ই সে আল্লাহর প্রতিষ্ঠিত জান্নাতের ওয়ারিস হবে যুবক ভাইরা জীবনটা আমার নয় জীবনটা আপনার নয় জীবনটা কার জীবনটা এজন্য যদি আল্লাহর পথে চলে যায় এটা হলো জীবনের সবচেয়ে বড় চাওয়া ঠিক কি না এজন্য শাহাদাতের তামান্না রাখতে হবে সময় আসতে পারে আল্লাহর জমিনে আল্লাহর দিনের জন্য যুবকদের তরতাজা প্রাণ জীবন লাগতে পারে তখন আমরা ঘরে বসে থাকব মুনাফিকের মতো তখন যদি আমাদের জীবনটা আল্লাহর জন্য দেওয়া লাগে কারা কারা রাজি ইয়া আল্লাহ আল্লাহ কবুল করেন হাত নামান এটাই সফলতা অ্যাক্সিডেন্ট করে মৌত হতে পারে হাসপাতালে গড়াইয়া 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 মৌত হতে পারে সুদ খাওয়া অবস্থায় মৌত হতে পারে রাস্তায় পড়ে মৌত হইতে পারে ক্যান্সারে মৌত হতে পারে বিভিন্ন রোগে মৌত হতে পারে যেভাবে মৌত হোক না কেন হিসাব নেবেন কে আসতে বলবেন না জুড়ে বলেন হিসাব নেবেন কে আল্লাহ বলছেন এক শ্রেণীর লোকদের কাছ থেকে আমি আল্লাহ হিসাব নেই না এক শ্রেণীর মানুষদের আমি কোনো বিচার করি না আমরা বললাম আল্লাহ তারা কারা আল্লাহ বললেন আমি যে জীবনটা দিয়েছি ওই জীবনটাকে আমার পথে বিলীন করে যারা বিনা হিসাবে জান্নাত পাবে তারা আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না কুরআনের পথে যারা শহীদ হল তাদেরকে মৃত বলো না ওরা তো চায়নি কো আয়েশি জীবন চায়নি কো তারা জুলুম শোষণ আল্লাহরে পৃথিবীতে তারা আল্লাহরে পৃথিবীতে তারা চেয়েছিল আল্লাহর শাসন তাদেরকে মৃত বলো না শহীদ যদি কেউ হয়ে যায় তার জীবনটা সফল হয়ে যায় এই জন্য ওমরের মতো সাহাবি আমরা হাত তুলে বললে আল্লাহ আমার বাচ্চাগুলার হায়াত দাও ব্যবসায় বরকত দাও আর ওমরের মতো লোক ইসলাম বুঝার কারণে হাত তুললেই বলতেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক বলতেন হে রব রাসূলের পবিত্র শহরে আমাকে মৌত দিও আর মৌতের সময় শাহাদাতের মৃত্যু দান করে দিও এ যুবক ভাইরা শুনেন শহীদে মৌতের আকাঙ্ক্ষা যদি ভেতরে থাকে আমরা যদি শহীদ নাও হয় অসুবিধা নাই নবীজি বলেছেন মানসা আলাল্লাহু শাহাদাতি বিসিদকিন বাল্লাগাহু আল্লাহু মানাজিলা শুহাদাই ওয়া ইম্মাতা দিলে শাহাদাতের তামান্না থাকলে অন্তরে শাহাদাতের তামান্না থাকলে কেউ শহীদ না হয় বিছানায় মারা গেলে অন্তরে তামান্না থাকার কারণে আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করে দিবে আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইবে কাব্বা আল্লাহর ছিল যারা অতি প্রিয় শহীদ করে নিও বলেন আমিন তাহলে আমরা আল্লাহর জান্নাত পাওয়ার জন্য যৌবন জীবন জীবনের সবকিছু উজাড় করব কার খুশির জন্য রাজি আছেন তো সবাই আল্লাহ কবুল করেন এই মাদ্রাসাকে সবসময় সহযোগিতা করবে
এই মাদ্রাসা যারা পরিচালনা করেন সুসম্পর্ক রাখবেন টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে আমরা এই মাদ্রাসাটিকে পরিচালনা করব এগিয়ে নিব ইনশাআল্লাহ রাজি আছেন তো সবাই আপনাদের আচার আচরণে আমি খুশি হয়েছি ইয়া আল্লাহ 1 ঘন্টা 40 মিনিট যেভাবে নীরব হয়ে আপনারা শুনছেন আমি অবাক হয়ে গিয়েছি এত ধৈর্য কিভাবে আপনাদের এই কুয়াশাচ্ছন্ন রাতে রাত 12:30টা বাজে এখনো বসে আছে আল্লাহর দ্বীনের জন্য যে সময়টা আমরা দিলাম আল্লাহকে আমাদের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও আমিন